আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আপনারা জানেন কি না এই কইতে পারবো না, কিন্তু আমাদের গ্রামে অধিকাংশ যে মা বোনেরা দেশি মুরগিগুলো ফেলে, এই বাচ্চাগুলো তো মরে মরেই বড় বড় মুরগিগুলো মারা যায়। আসল কথা হলো কি, একটা মুরগি যদি আপনি এই রবিন ভাইয়ের কাছ থেকে একটা উপযুক্ত একটা মুরগি নেন, একটা সর্বনিচে 500 টাকা, উপরে 800 টাকা আমি রবিন ভাই বিক্রি করি। আর এই কারণে ধরেন আমনুগু কাছে যারা নর্মালি ছাইরা পালে বা টুকটাক ফালে, এক একটা মুরগির দাম ধরেন 400 টাকা, উপযুক্ত ডিম পার একটা উপযুক্ত মুরগির দাম 400 টাকা। তো হিসাব করি যে এই 400 টাকা আমি রবিনে, এই 400 টাকা বাঁচার জন্য যদি 200 টাকা খরচ হয় তাহলে আমি রবিনে করব। আর আপনারা শুধু গ্রামে অনেক মা বোনরা মুরগি ফালে, কিন্তু এই 20 টাকার ওষুধের কারণে বা 50 টাকার ওষুধের কারণে বা 100 টাকার ওষুধের কারণে আপনি মুরগিগুলো মৃত্যুর কাছে ফাঞ্জলরে বা মৃত্যুর সাথে মারা যায়, বা বাচ্চাগুলোও মারা যায়, বড় মুরগিও মারা যায়। তখন আপনারা একটা দোষ দেন, দোষটা দেন কি জানেন, যে না ব্যাকের মুরগির অসুখ আছে, আমারও অসুখ আছে। তো আপনি নিজেরা নিজেরা সান্ত্বনা দেন ওটাই, যে সবার ডিম আসছে আমার ডিও মরবো। তো এই সান্ত্বনা অনুযায়ী আপনারা কাজ করেন না, আসলে এটা ঠিক না। আসল কথা হলো কি, আপনি সম্পূর্ণ মানে পরিচর্যাভাবে লালন পালন করেন, ইনশাল্লাহ এই শ্রমে আর আপনার এই চেষ্টায় আল্লাহ আপনার দিকে ফলো করব। আল্লাহ আপনার এই চেষ্টার কারণে আল্লাহ আপনারা সফল দিতে পারে, বা এই চেষ্টার কারণে আপনার মুরগিগুলো সুস্থ থাকবো। আসলে আপনারা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবো, ভালো থাকবো। তো ভিউয়ার্স, থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি টপিকের উপর আলোচনা করবো। এবার আমার এই মুরগি বাচ্চাগুলো পাঁচ দিন বয়সে আমি এখন প্রথম দিন আমি লাইসুবিট খাওয়াইছি, অথচ 2 দিন আমি ব্যবহার করছি, 3 দিনের সময় আমার লাইসুবিটটা শেষ হয়ে গেছে। তো আমি দৌড়ি টাউনের থেকে আমি লাইসুবিট নিয়ে আসছি। তখন এখন আমার লেবুর রস আমি ওই মুরগির বাচ্চারা দিব, আর লেবুর রস কী কারণে দিতেছি বা লাইসুবিট দ্বিতীয়বার দিতেছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পজিশন অনুসারে দেখতে থাকবেন। দেখলে ভিউয়ার্স, আপনি হাতের কাছে অল্প কিছু টাকার জন্য আপনার অনেকগুলো টাকা বা বাচ্চা দেবো, আপনার অনেকগুলো টাকা দেওয়া টাকার কারণে আপনার সম্পদটা থাকবে। আর যদি আপনি যদি এই টাকার দিকে যদি আপনি 100 টাকা বা 50 টাকার দিকে আপনি যদি মায়া করেন, তাহলে আপনি জীবনে কখনো মুরগি পালবেন না। আমি অনুরোধ করবো আপনি মুরগি ফেললেন না, যদি আপনি এভাবে যদি পালন করেন তাহলে আপনি আমারও ক্ষতি করেন, আর যারা হাঁস মুরগি লালন পালন করে তাদেরও ক্ষতি করেন। পালেন, যত্ন করে পারলেন, আমি রবিন ভাই তো আছি, ইনশাল্লাহ আপনি লালন পালন করেন। যেখানে আপনার সমস্যা এখানে আমরা বলেন, আমি আপনারা বলে দিব, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সেফ থাকবো। চলেন ভিউয়ার্স, আমার ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, এটা একটা লাইসুবিট, আমি এই যে স্টার্টার ফিড এই যে বাজারের থেকে, এটা হলো আমান, আমাদের দেশে মানে আমাদের সাতপুরের ভিতরে আমান একটা ভালো ফিট আছে, পপিটা ভালো ফিট, আরও অন্য অন্য ভালো ফিট আছে, কিন্তু আমি আমান নিয়েছি। এটা হলো গুড়া ফিট, এটা হলো স্টার্টার গুড়া ফিট, আমি অনেক সময় বলি গুড়া ফিট। আর গুড়া ফিট আমার হাতের কাছে না থাকলে আমার কাছে বড় ফিট থাকে, কারণ হলে আমি বড় মুরগিতে খাওয়াই, এই জন্য আমি বড় ফিট দিই। এবার আমার গুড়া ফিট আনছি, মুরগি বাচ্চা আছে বিধানে, এই হলো গুড়া ফিট। আর কিছু চাউল দিছি, এই চাউলের সাথে আমি এই যে লেবুর রস আর কিছু লবণ, এই যে ভিউয়ার্স আপনি দেখছেন কি না, এই যে কিছু লবণ, এই যে ভিজা, এই যে দেখেন লবণ, এই যে ভিউয়ার্স, এই যে দেখেন লবণ, এই কিছু লবণ দিছি। আর আমি অল্প টুক লাইসুবিট দিব, লাইসুবিট এরকম দিব 1 গ্রামের 5 ভাগের 1 ভাগ, আমার 10টা মুরগির বাচ্চা আর একটা মা, আমি ওই পজিশনে আমার লাইসুবিটটা দিতে হইব। ভিউয়ার্স, এই যে আপনারা দেখছেন, এই যে আমি এটুক লাইসুবিট দিতেছি আমার এই সকল মুরগির বাচ্চার জন্য, মার জন্য। আর এইবার আমার যে 5 দিনকার বা 6 দিনকার মুরগির বাচ্চা, আমি 2টা বাচ্চার 1 ফোঁটা করে দিব। তো আমার 10টা মুরগির বাচ্চা তো আমার 5 ফোঁটা হইব, আর মারে দিব বা 3 ফোঁটা বা 8 ফোঁটা বা 5 ফোঁটা। এই যে ভিউয়ার্স, আপনি দেখেন ফলো করেন আমি কীভাবে দেই। এই 2 ফোঁটা দেওয়া হয়েছে ভিউয়ার্স, 3, 4, 5, 6, 7, 8। এই ভিউয়ার্স আমি একটু 10 ফোঁটাই দিলাম, 10-11 ফোঁটা দিলাম, সুন্দর করে ম্যাচ করে নিই। আমার এই 10টা মুরগির বাচ্চার এই সকাল বিকাল খাবার, এই সকাল বিকালকার খাবার
এরকম আমি তিন দিন দিব। আমি প্রথম লাইসুবির তিন দিন দিছি, এখন আমি লেবুর রস সকাল বিকাল এইভাবে তিন দিন খাবার দিব, তিন দিন খাবার দিব। তারপরে আবার জিঙ্ক সিরাপ দিব বা মাল্টিভিটামিন দিব। এই যে আমার মুরগি বাচ্চাগুলো, আমার মুরগি বাচ্চাগুলো কত সুন্দর করে খায়। এখন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার মুরগি বাচ্চাগুলো এখনো সুস্থ আছে। আর পাঁচ সাত দিন পরে আমি ভ্যাকসিন করব। তো বিয়ার্স এই বিলে যত্ন নেওয়া, এই যে দেখেন আমি একটু লেবুর রস খাওয়াইছি। এই লেবুর রসটা খাওয়ানোর উদ্দেশ্য হলো কি, যখন সে বাচ্চাটা জন্ম নেয় তো এই নারগুলা বা নাভিটা কাঁচা থাকে, নাভিটা কাঁচা থাকে। অনেক সময় এই নাভির কারণে বা নারের কারণে এই ওই ফাইখানা লাইগা থাকে বা একটু অসুস্থ ফিল করে বা ফাঁকনা সাইরে দেয়, এরকম ফাঁকনা সাইরে দেয় বা মারাও যায়। তো এরকম প্রথম দিন আপনারা লাইসুবিট দিবেন, তারপরে তিন দিন বা চার দিন যাবে গিয়ে তারপরে আপনার লেবুর রস আবার তিন দিন দিবেন। এই মিলে আমার ভিডিওগুলো ফলো করেন যে আমি কীভাবে লালন পালন করি, এইভাবে সেম আপনিও লালন পালন করেন 100%। আল্লাহর হুকুম আপনারও আল্লাহ সহযোগিতা দিব, আমি তো উসিলা আমিও দিব। তারপর আপনি চেষ্টা করেন, একদিন দেখবেন একদিন না দেখবেন সফল হয়ে যাবো। অন্য অন্য ভাববেন যে এক সময় আপনার প্রতি বছরে দুই তিনটা মুরগি মারা যায়, আর এখন আমার এই ভিডিওগুলো ফলো রাখবেন ইনশাল্লাহ যে আপনি মুরগি যে না মারা যায়। আপনি ওইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আপনার দুই একটা মুরগির থেকে সবগুলো মুরগি সেফ থাকবে। দুই একটা মুরগি যদি অসুস্থ হয় তো সবগুলো মুরগি সেফ থাকবো, এমনকি অসুস্থর আগে যদি আপনি সঠিক ট্রিটমেন্ট দেন ওই মুরগিটা ইনশাল্লাহ ভালো থাকবো। আপনি চেষ্টা করবেন, চেষ্টা কখনো বিফলে যায় না, শ্রম কখনো বিফলে যায় না। আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। বিয়ার্স লাইসিবিটটার কথা বললাম যে লাইসিবিটটা কী গুণগান দেওয়া হয়, আর ফিট খাওয়ার উদ্দেশ্য হলো কি, বিয়ার্স যখন ছোটো বাচ্চা হয় তখন যে ফড়গুলো যে দ্রুতভাবে যে গজে আসা বড় হয়ে যায়, সৌন্দর্য হয়ে যায়, যেমন একটু ঠান্ডা বা একটু রোগ প্রতি ক্ষমতা ভালো থাকে ফড়গুলো গজে থাকলে, আর ফিট খাওয়ালে দ্রুত হয়, একটু বড় হয়, মোটা তাজা হয়, তো একটু রোগ প্রতি ক্ষমতা ভালো থাকে, তো অসুস্থ কম হয়। তো আপনারা সবসময় আমার ভিডিওগুলো ফলো করবেন ইনশাল্লাহ। দেশি মুরগি ঐতিহ্যবাহী, আমাদের দেশি মুরগি দেশে পর্যন্ত থাকবে, আর আমাদের উন্নয়নে দেশি মুরগি দিয়ে হবে, আমাদের সংসারে মেহমান সব দিক দিয়েই দেশি মুরগি দিয়ে ফলাফল হবে ইনশাল্লাহ। আপনার দেশি মুরগির প্রতি খেয়াল রাখবেন, ভালোবাসা রাখবেন। ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তা আমাকে একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু বলার থাকে বা আপনাদের কোনো মতামত থাকে তো কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনার সঠিকভাবে আপনার কমেন্টের উত্তর দিব। আর না হলে আমি আপনাকে বলবো যে ভাই এই নাম্বার দিছে আমার সাথে কথা বলেন, আমি নিজে বলি, আপনি আমার কমেন্ট দেখেন আমি নিজে বলি, আমি ফোন আপনি আমার সাথে ফোন করতে পারেন, আমি নিজে বলি। আর যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে, আমি এই ধরনের টিউটোরিয়াল করি, যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যে বন্ধুরা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।